নমস্কার বন্ধুরা পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে চলে এসছি সম্পূর্ণ নিরামিষ একটা রান্না ফুলকপির রোস্ট ফুলকপির রোস্ট আপনারা কিভাবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করবেন সেটি আমি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এটি আপনারা রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে খেতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে আর বানানোটাও ভীষণ সহজ খুবই কম সময়ে তৈরি হয়ে যায় চলুন তাহলে ছটপট রেসিপিটি দেখে নেওয়া যাক ফুলকপির রোস্ট বানানোর জন্য প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছি ডাটির অংশটা কিন্তু অনেকটাই কেটে বাদ দিয়ে দিয়েছি দেখুন ডাটির অংশটা খুব অল্প পরিমাণে আছে আর ছোটো ছোটো টুকরো করে কিন্তু কেটে নিতে হবে কেটে আমি একবার ধুয়ে নিয়েছি নর্মাল জলে তারপর ফুলকপিগুলো আমি দেখুন গরম জলে একটু ভিজিয়ে রাখবো একটা পাত্রে কিছুটা গরম জল হতে দিয়েছি ওর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম তারপর ফুলকপির টুকরোগুলো দিয়ে একটু ভিজতে দেব। এর ফলে যদি ভেতরে কোনো ছোট পোকা বা কিছু থাকে তাহলে সেগুলো মরেও যাবে আর ফুলকপিটা অল্প একটু নরমও হয়ে যাবে মোটামুটি দশ মিনিট ওটা আমি রেখে দেবো অন্যদিকে দেখুন ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করব এখানে আমি তিন টেবিল চামচের মতো টক দই নিয়েছি আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ নুন নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না তার জন্য এক চামচ চিনি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে চাইলে আপনারা এক চিমটে হলুদও ব্যবহার করতে পারেন হলুদের ব্যবহারটা যদিও এখানে খুবই কম পরিমাণে করা হবে তাও আমি অল্প একটু ওয়ান ফোর চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম খুব ভালোভাবে আবার সব কিছু মিশিয়ে নিলাম এই ব্যাটারটার মধ্যে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে এখানে আমি দেখুন কিছু কাজু বাদাম বেটে রেখেছি আগের থেকে সেই কাজু বাদাম আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক মুঠোর মতো কাজুবাদাম নিয়ে আমি অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম আর যে ফুলকপিগুলো আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেই ফুলকপিগুলো আমি ছেকে তুলে নিয়েছি জল থেকে নিয়ে এই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালোভাবে ফুলকপিগুলো মাখিয়ে নিচ্ছি এটা মাখানোর পর ঢাকা দিয়ে দশ মিনিটের মতো আমি রেখে দেব দশ মিনিট পর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি গ্যাসের মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল ওর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ গোটা জিরে একটা তেজপাতা সামান্য একটু দারচিনি লবঙ্গ দুটো আর দুটো ছোট এলাচ মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরিয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা এখানে আমি দেড় ইঞ্চির মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেই সেই পেস্টটা আমি দিয়ে দিলাম অল্প একটু ভেজে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে লোতে করে দিয়ে আমি ঢাকা দিয়ে এটা মোটামুটি আট দশ মিনিটের মতো ভেতরে ভেতরে হতে দেবো যাতে ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মোটামুটি দশ মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম আর ভালোভাবে এটাকে আরও একবার নাড়াচাড়া করে দিলাম দেখুন আমাদের ফুলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর খুব সুন্দর একটা কালারও এসছে মোটামুটি এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিলাম এরপর যে বাটিটাতে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল হবে না এখানে আমি এক কাপের মতো জল দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি আর সামান্য একটু গুঁড়ো গরম মশলা এখানেই আমাদের রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ফুলকপি রোস্ট খুবই টেস্টি একটা রেসিপি আর খুব জলদি এটা তৈরি হয়ে যায় লুচি রুটি পরোটা নান ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে আপনারা এটা খেতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ